দিস ইজ ব্র্যান্ড নিউ ওপো এফ সেভেন্টিন। অনেকে হয়তো জেনে থাকবেন এটির একটি প্রো ভার্সন রয়েছে, সেটিও বেশ হাইপড। ওপো এফ সেভেন্টিন এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো হচ্ছে, এতে থাকছে 4000 মিলি অ্যাম্পারের ব্যাটারি, আরও থাকছে অ্যামোলেড ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেট আপ, 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির ওয়েট মাত্র 163 গ্রাম। ভিডিওর শুরুতে জানিয়ে রাখি, আমাদের এই ভিডিওর স্পন্সর লোটাস টেলিকম। তাদের কাছে ওপোর সকল ফোন আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের ঠিকানা রনু সুপার মার্কেট, ফার্স্ট ফ্লোর, কোনাবাড়ি, গাজীপুর। ওপো এফ সেভেন্টিন এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, এজন্য এই ফোনটিতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা তুমুল আকারে ফাস্ট পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও ছিল ফাস্ট এবং নেয়ার অ্যাকিউরেট। পাশাপাশি এই ফোনটিতে সিকিউরিটি সেকশন হিসেবে আছে ফেস আনলকের সুবিধা। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3-এর সাপোর্ট। আমি হতাশ হয়ে বললাম যে এই বাজেটে কর্নিং গোরিলা গ্লাস 3 ব্যবহার করেছে ওপো। অলমোস্ট 23,000 টাকা বাজেট রেঞ্জে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশনটা দেওয়াটা খুবই জরুরি ছিল। আর এই ডিসপ্লেটি কোনো প্রকার HDR সাপোর্ট করে না, 600 nits পর্যন্ত আপ টু ব্রাইটনেস, তাই ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও কোনো প্রকার আলো কম মনে হবে না বলে আমি মনে করি। তবে বলা চলে এই বাজেট রেঞ্জে ডিসপ্লে সেকশনে ভালোই দিয়েছে। ডিসপ্লেটা অ্যামোলেড এবং এখানে কালারফুল ভিডিও প্রোভাইড করছিল, অতিরিক্ত স্যাচুরেশনের লক্ষ্যটা আমি করিনি এবং ডিসপ্লে সেকশনে কোনো ঘাটতির প্রভাবও আমি লক্ষ্য করিনি। ব্যাটারি সেকশনে ওপো এফ সেভেন্টিন এই ফোনটিতে থাকছে 4015 mAh-এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারির সাথেই চার্জার হিসেবে প্রোভাইড করেছে তারা 30W-এর একটি ভোক 4.0 চার্জার। ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 1 ঘন্টার কিছুটা উপরে। তবে অনায়াসে এই ব্যাটারিটি একদিনের বেশি ব্যাকআপ দিতে আপনাকে সক্ষম হবে যদি আপনি হেভি ইউজার না হয়ে থাকেন। ফোনটির নিচের দিকে থাকছে USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5mm ইয়ারফোন জ্যাক। ওপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক। তবে এই বাজেট রেঞ্জে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা আমি আরও বেটার আশা করেছিলাম। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মধ্যে মেইন শুটারটি হচ্ছে 16MP ক্যামেরা এবং দ্বিতীয় যে ক্যামেরাটি সেটি হচ্ছে একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর বাকি দুটি ক্যামেরা হচ্ছে 2MP করে মনো লেন্স। মেইন ক্যামেরাটির লেন্স হচ্ছে অমনিভেশন লেন্স এবং মেইন ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f2.2 এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f2.4। এই ফোনের ক্যামেরা UIটা ছিল খুবই সাদা মাঠা এবং ক্যামেরা ফিচার হিসাবে থাকছে টাইম লেপস, প্যানো, স্লোমো, স্টিকার, এক্সপার্ট, এক্সট্রা HD। এক্সট্রা HD নামক একটি নতুন অপশন যোগ হয়েছে। আমিও প্রথমে বুঝতাম না যে এক্সট্রা HDটা কী হবে। তারপর যখন একটা ছবি ক্লিক করে ছবিটা তুললাম, তোলার পরে যখন আমি ছবির কোয়ালিটিটা দেখলাম, তখন আমি আসলেই হতবাক হয়ে গেলাম, কারণ ছবিটাতে অনেক জুম করা যাচ্ছিল এবং কোয়ালিটিও অনেক বেটার আসছিল মেইন ক্যামেরার চেয়ে। তবে মেইন ক্যামেরাতে এক্সট্রা HD ফটোটা ক্লিক হয়ে থাকে এবং মেইন ক্যামেরা দ্বারাই এক্সট্রা HD নামক অপশনটিতে 108MP ছবি প্রোভাইড করে, অর্থাৎ রেজুলেশন আনে। তবে ভালো ব্যাপার, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন কমানো এবং বাড়ানোর অপশন উভয় সাইটেই আছে, অর্থাৎ মেইন ক্যামেরাতেও আছে, ফ্রন্ট ক্যামেরাতেও আছে। মেইন ক্যামেরার ফটোগুলো ছিল সর্বদা সোশ্যাল মিডিয়া রেডি ফটো এবং সেগুলো বেশ কালারফুল এবং ভালো কালারফুল ছবি আনছিল। এবং মেইন ক্যামেরার ডিটেল যে খুব ভালো হবে তা কিন্তু না। মেইন ক্যামেরার অ্যাপারচার 2.2 হওয়াতে লো লাইটেও এটা অনেকটা লসলেস ছবি আনছে। অন্যদিকে মেইন ক্যামেরাতে জুম করলে ছবির কোয়ালিটি আসলে অনেকটা লস হয়ে যায় এবং সেখানে কন্ট্রাস্টের পরিমাণটাও হারিয়ে ফেলে এবং সেখানে স্যাচুরেশনটাও নাই বললেই চলে। কিন্তু জুম ছাড়া মোটামুটি ভালো রকমের কালারফুল ফটো পাবেন, সেগুলো মোটামুটি ডিটেল থাকবে, খুব আহামরি ডিটেল থাকবে না সোনির সেন্সরের মতো। কিন্তু আমি আশা করেছিলাম যে মেইন ক্যামেরার ফটোগুলো আরও অনেক শার্প হবে এই বাজেট রেঞ্জে, কিন্তু মেইন ক্যামেরার ফটো খুব একটা শার্প হতে পারেনি এবং কিছুটা জুম করলে মোস্ট অব দ্য সিচুয়েশনেই সেগুলো কন্ট্রাস্ট হারিয়ে ফেলে এবং স্যাচুরেশনটাও হারিয়ে ফেলে। আলট্রা ওয়াইড ক্যামেরার ফটোগুলো ছিল মোটামুটি ভালো, কালারফুল, কিন্তু অল্প লাইটে আরও লাইট কমে যায়, কিন্তু 8MP অনুযায়ী ডিটেইল ঠিকঠাক ছিল। আর আলট্রা ওয়াইড ক্যামেরার ফিল্ড অফ ভিউ 119°।
আর পোর্ট্রেট ফটোগুলো ছিল খুব এজ ডিটেকশন সহকারে, ন্যাচারাল ব্লার অ্যামাউন্ট আনছিল এবং ব্লার অ্যামাউন্ট ছবি তোলার আগে কমাতে পারবেন অথবা বাড়াতেও পারবেন, এবং ব্লার অ্যামাউন্টটাও ছিল খুব ক্লোজ টু ন্যাচারাল। পোর্ট্রেট মোডের ফটোগুলো ছিল খুব ভালো, ন্যাচারাল, এবং ফটোগুলোতে খুব ভালো পরিমাণে একটা ডিটেইল লক্ষণীয় ছিল। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল হলেও এখানে খুব একটা শার্প ছবি প্রোভাইড করতে পারেনি, এবং ফ্রন্ট ক্যামেরার ডিটেইলটাও মোটামুটি ভালো বলবো এখানে, এবং লো লাইটও মোটামুটি ভালো পারফরমেন্স দেখায় ফ্রন্ট ক্যামেরাটি, এবং ফ্রন্ট ক্যামেরার কালারটাও ছিল ন্যাচারাল এবং কন্ট্রাস্টটাও ছিল ঠিকঠাক, এবং একটু স্যাচুরেশন ভাব আছে এবং পাঞ্চি ছবি প্রোভাইড করে। এবং ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডের ফটোগুলোও ছিল খুব ভালো। মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আপ টু 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। এই বাজেটে 4K-র সুবিধা নাই সেটা আসলেই হতাশাজনক। এই বাজেটে 4K-র সুবিধাটা অ্যাটলিস্ট দেওয়া দরকার ছিল, এবং 30 ফ্রেম পার সেকেন্ড এটা আসলেই মানা যায় না। অবশ্য ভিডিও কোয়ালিটি মোটামুটি ছিল, এবং আপনারা আলট্রা ওয়াইডেও ভিডিও করতে পারবেন 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। আলট্রা ওয়াইডের ফিল্ড অফ ভিউ ভালো ছিল। ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিও করতে পারবেন 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও ভালো ছিল, কোনো প্রকার স্টেবিলিটি থাকছে না। মেইন ক্যামেরাতে স্টেবিলিটি থাকছে, সেটা খুব ভালো মানে কাজ করে, ফ্রন্ট ক্যামেরাতে স্টেবিলাইট থাকছে না। মেইন ক্যামেরাতে স্লো মোশন হবে 1080p এবং 720p উভয় রেজুলেশনেই, এবং মেইন ক্যামেরায় যখন আপনি 1080p-তে স্লো মোশন করবেন সেটা আপনাকে মোটামুটি স্লো মোশন বলতে 240 ফ্রেম পার সেকেন্ডের স্লো মোশনটা দিতে পারে, এবং যখন আপনি যখন 720p-তে স্লো মোশনটা করবেন তখন আরও বেশি স্লো মোশনের অপশনটা পাবেন, কিন্তু ফ্রেম পার সেকেন্ডের অপশনটা কমানো বা বাড়ানোর অপশনটা থাকছে না। ওপো F17 এই ফোনটিতে রান করছে কালার ওয়েস 7.2 এবং 7.2 বেস্ট অ্যান্ড্রয়েড 10। প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 662। এই প্রসেসরে মোটামুটি সব গেম প্লে করা যাবে। এই ফোনটিতে র্যাম এবং রম হিসেবে ব্যবহার করা হয়েছে, র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম, এবং রম হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এই ফোনটিতে ডেডিকেটেড সিম কার্ড স্লট থাকছে, যার ফলে আপনারা দুটি সিম একটি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। এবং এই ফোনটিতে 8GB র্যাম হওয়াতে মাল্টিটাস্কিং ছিল খুব স্মুথ এবং বাটার স্মুথই বলা যায় এই বাজেট রেঞ্জে। প্রসেসরের ঘাটতি পূরণের জন্য র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম। প্রসেসরের ঘাটতি পূরণের জন্য 8GB র্যাম ব্যবহার করা আসলেই বেমানান, আর এই প্রসেসরের সাথে 8GB র্যাম যায় না। এখানে 8GB র্যাম না দিয়ে 6GB র্যাম দিয়ে 7 সিরিজের প্রসেসর দিলে আমি খুব খুশি হতাম। আজকের ভিডিওটি এখানেই র্যাপ আপ করা যাক। এক কথায় বলতে চাই, এই ফোনটি একটি প্রিমিয়াম ডিভাইস এবং বেস্ট লুকিং ডিভাইস, এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব হালকা। যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ফোনটা বেশ। তো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, আর আমি পলাশ আহমেদ পুরো ভিডিওতে বকবক করলাম, আর আশা করি আপনারা এই ফোনটি সম্পর্কে একটি ভালো ধারণা নিতে সক্ষম হয়েছেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জানামতে কোনো কিছু মিস হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।